নির্বাচনের আগে নিবন্ধন পাওয়া নতুন রাজনৈতিক দল বিএনএমের ফরম হাতে ক্রিকেটার সাকিব আল হাসানের সাথে আলোচিত এই ছবি এবং নির্বাচনের আগে বিএনএমে যোগদানের খবর নিয়ে গণমাধ্যমে প্রকাশিত খবরের বিষয়ে জানাতেই বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমদের সংবাদ সম্মেলন। তিনি জানান, নির্বাচনের আগে কয়েকজন সাবেক সামরিক কর্মকর্তা বিএনএমে যোগ দেওয়ার প্রস্তাব দিলেও তাতে তিনি সায় দেননি। আমাকে অ্যাপ্রোচ করেছেন, আমি সেটি গ্রহণ করি নাই, প্রস্তাব গ্রহণ করি নাই, বিএনপিতে রয়েছি, এটা কিন্তু গোপন করার কিছু নেই। সাকিব আল হাসান দেশের গৌরব, বিশ্বের সেরা অলরাউন্ডার, সাবেক ক্রীড়াবিদ হিসাবে আমার কাছে এসেছিলেন, আমি তাকে কোনো উৎসাহ দেই নাই। আমি যোগদান না করায় তিনিও তার পথ বেছে নিয়েছেন, যেখান থেকে সহজে জেতা যাবে, যে নির্বাচনে কোনো প্রতিপক্ষ থাকবে না, সম্পূর্ণ পাতানো এই নির্বাচনে অংশগ্রহণ করে এমপি হয়েছেন, এটি তার বিষয়, এটার মধ্যে গোপন কিছু নেই। আমি তো সবসময় বলেছি, মাই লাইফ ইজ অ্যান ওপেন বুক, লজ্জিত হওয়ার কোনো কাজ করি না, গোপনে কোনো কাজ করি না। সাকিব আল হাসান দল করবেন, রাজনীতি করবেন, এটা তার বিষয়, সেটি তিনি সিদ্ধান্ত নিয়েছেন, তার সাথে আমাকে যুক্ত করার কোনো প্রয়োজন নাই। কী করেছি, কী অপরাধ করেছি আমি? আমি কি বিএনএমে যোগ দিয়েছি, দল ভেঙেছি, তারপর এইসব মতলবী নিউজ আমাকে বিব্রত করে? বিএনএমের নিবন্ধনের জন্য তিনি উদ্যোগ নিয়েছিলেন, বিভিন্ন গণমাধ্যমের এমন খবরেও প্রতিবাদ জানান মেজর হাফিজ। সরকারের বিভিন্ন অপকর্ম লুকিয়ে রেখে জনগণের দৃষ্টি অন্যত্র নিবদ্ধ করার জন্যে আমার বিরুদ্ধে এই বিএনএম সৃষ্টির কাল্পনিক কাহিনীর অবতারণা তারা করেছে। আমি নির্বাচন কমিশনে কাউকে পাঠাই নেই, মনোনয়নপত্র সংগ্রহ, নির্বাচনী আবেদনপত্র সংগ্রহ কিংবা এর তদবির করার জন্য কখনও কাউকে পাঠাই নেই। এই দল সৃষ্টি করেছে কয়েকজন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা, তারা আমাকে যোগ দেওয়ার অনুরোধ করেছে, আমার বাসায় এসেছে কয়েকবার, আমি সবসময় তাদের নিরস্ত করেছি। তারাও বলে আমি নাকি টাল বাহানা করেছি, যোগ দেই যোগ দেই যোগ দেই করে করেছি, এসব করার তোমার প্রয়োজন নেই, 37 বছর রাজনীতি করছি, আমার এলাকার যে গরু বাছুর কার কয়টা আছে সেগুলো আমি জানি, আমার তো কিংস পার্টিতে যোগ দেওয়ার দরকার নেই। অনেকে বলে এ যোগ না দেওয়ার কারণেই আমাকে মিথ্যা মামলায় কারাদণ্ড দেওয়া হয়েছে। নির্বাচনের আগেই নিজের রাজনৈতিক অবস্থান পরিষ্কার করলেও 4 মাস পর এমন সংবাদ তার জন্য অবমাননাকর ও মানহানিকর বলে উল্লেখ করেন মেজর হাফিজ। যখনই এই গুজব ছড়িয়ে পড়েছে যে মেজর হাফিজ দল ত্যাগ করতে পারেন, এটি বিএনপির অভ্যন্তরে কিছু চাঞ্চল্য সৃষ্টি করেছে। বেশ কয়েকজন এমপি আমার সাথে যোগাযোগ করেছেন, তারা নতুনভাবে রাজনীতি করতে চান, আমি তাদেরকে নিরস্ত করেছি। আমার সাথে যোগাযোগ করেছেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমিন খসরু মাহমুদ, স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন, এবং এক পর্যায়ে আমাদের অ্যাক্টিং চেয়ারপারসন জনাব তারেক রহমান, তিনি আমার কাছে যোগাযোগ করে প্রকৃত ঘটনা জানতে চেয়েছেন। আমি তাদের সবাইকে নির্বাচনে 2 মাস আগেই বলেছি, এগুলো সরকারি প্রপাগান্ডা, অন্য ধরনের প্রপাগান্ডা, আমি বিএনপি ছেড়ে কোথাও যাব না, এই বয়সে আমার তো কোনো রাজনৈতিক উচ্চাভিলাষ নাই, 2 বার মন্ত্রী হয়েছি আর কত, 6 বার এমপি হয়েছে জনগণের ভোটে, গুড এনাফ, আমার তো আর নতুন দলে যোগ দেওয়ার দরকার নাই, আমার কিংস পার্টি খোঁজার কোনো দরকার নাই। তাদেরকে বলেছি, তারা আশ্বস্ত হয়েছেন, দলেও যায় নাই, নির্বাচনে অংশগ্রহণ করে নেই। এতদিন পরে এই যে দুটি পত্রিকা সেলিব্রেট কি সাকিব আল হাসানকে জড়িয়ে আমার সম্পর্কে যে মিথ্যা কথা রচনা করেছে, এতে আমি অত্যন্ত মর্মাহত হয়েছি। নির্বাচনে অংশ না নেয় তাকে কারাগারে পাঠানো হয়েছে অভিযোগ করে তিনি বলেন, আদালত ডিভিশন মঞ্জুর করলেও জেল কর্তৃপক্ষ তাকে ডিভিশন দেয়নি। আমি একদম মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা। জাহাঙ্গীর আকন্দ, বাংলাভিশন, ঢাকা। স্বাধীনতা যুদ্ধে অংশ নিয়েছে।